72 বছর পর ধনতেরাসের দিন এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। নমস্কার বন্ধুরা, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, ধনতেরাসের দিন এই পাঁচ রাশির কপালে জুটবে প্রচুর ধন সম্পদ, আর্থিক ভাগ্য ফিরতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি জানিয়ে দিতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। জীবনে সবার ভাগ্য সবসময় খারাপ যায় না, আবার সবসময় ভালো যায় না। ভালো মন্দ মিশিয়ে আমাদের এই জীবন। যারা খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলেন, বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিলেন, জীবনে সুখ শান্তি ফিরে পাচ্ছিলেন না, অর্থনৈতিক দিক থেকে আপনি নিজেকে কখনোই প্রভাবশালী করে তুলতে পারছিলেন না, তাদের জন্য রইল সুখবর। আপনার জীবনে সকল দুঃখ কষ্ট এবং বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। ধনকুবেরের কৃপায় আপনার জীবনে ধনসম্পদ ভরে যাবে। দেখবেন আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে চলেছে। আপনার জীবন থেকে দুর্ভাগ্য বিদায় নেবে, যার ফলে আপনার জীবনে সুখ শান্তি ফিরবে। সেই সঙ্গে জীবনে অর্থের আগমন ঘটতে চলেছে। প্রথমে আমরা দেখে নেব মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। আগামী 12ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এবছরে ধনতেরাস পড়েছে। এই ধনতেরাসের দিনে এই রাশির জন্য বিশাল সুখবর রয়েছে। যারা বিভিন্ন ধার দেনার মধ্যে ডুবে রয়েছেন, বিভিন্ন দিক থেকে অর্থের সঞ্চয় করতে পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে সুখবর। এরপর থেকে দেখবেন ধনকুবেরের কৃপায় আপনার জীবনে অর্থ সম্পদ ভরে যাবে। বিভিন্ন দিক থেকে আপনি ইনকাম করতে পারবেন, ইনকামের পথ খুলে যাবে। তাই এই ধনতেরাসের দিন অবশ্যই ধনকুবের পুজো করুন। বাড়িতে একটি কুবের মূর্তি নিয়ে এসে পুজো আরাধনা করুন। এতে বাড়ির মধ্যে সুখ সমৃদ্ধি যেমন ফিরবে, আপনার জীবনে অর্থের আগমন ঘটবে। ধনকুবের হচ্ছে ধনসম্পদের দেবতা, তাই নিজের জীবনে সম্পদকে বাড়াতে চাইলে অবশ্যই এই দিনে কুবেরের পুজো করুন। দেখবেন আপনার জীবনে কুবেরের আশীর্বাদ অবশ্যই পড়বে। তাহলে বুঝতেই পারছেন এই মেষ রাশির জন্য কি সুখবর রয়েছে। এবার অপর দিকে দেখে নেব ধনুরাশি। ধনুরাশির জন্য ভালো খবর আসতে চলেছে। যারা বিভিন্ন দিক থেকে পরীক্ষা দিয়েছেন এবং যে সমস্ত কাজের সন্ধানে রয়েছেন, তাদের জন্য সেই কাজটি এবং বিভিন্ন দিক থেকে পরীক্ষায় আপনারা পাস করতে পারবেন। দেখবেন আপনার জীবনে সফলতা মিলবে, কর্মজীবনে সমস্ত বাধা দূর হবে। যে সমস্ত ব্যক্তি দিনের পর দিন যে কাজটির জন্য যাচ্ছিলেন, কাজটি আপনার হচ্ছিল না, এরপর থেকে দেখবেন ধনকুবের কৃপায় সেই কাজটি তৎক্ষণাৎ হয়ে গেছে, সেই কাজটিতে আপনাকে সাফল্য এনে দেবে। তাই ধনুরাশির জন্য সমস্ত বাধা দূর হয়ে জীবনে সুখ সমৃদ্ধি ফিরতে চলেছে। অপরদিকে দেখে নেব মকর রাশি। আপনি যদি একজন মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না। বলা হচ্ছে এই রাশির জন্য বিভিন্ন দিক থেকে সহযোগিতা মিলবে। আপনি যদি ব্যবসা করেন কিংবা বিভিন্ন কাজে নিযুক্ত আছেন, দেখবেন একে অপরের সহযোগিতায় সেই কাজটি কিংবা আপনার ব্যবসাটি খুব সহজেই আরও এগিয়ে যাবে। আপনি ব্যবসায় লাভবান হবেন এবং আপনার কাজের প্রতি মন আসবে, যার ফলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে। আপনার জীবনে বিভিন্ন সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে। আপনি এই সহযোগিতাটি পাবেন বন্ধুদের কাছ থেকে কিংবা পারিবারিক দিক থেকে। তাই
একে অপরের সহযোগিতায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে এবং আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ হবেই হবে। এবার আমরা দেখে নেব কন্যা রাশি। এই রাশির জন্য রয়েছে অত্যন্ত সুখবর। যারা বিভিন্ন সাংসারিক দিক থেকে এবং দাম্পত্য জীবনে সমস্যায় ভুগছিলেন তাদের জন্য রইল সুখবর। সকল সমস্যার সমাধান হয়ে যাবে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে। এছাড়াও আপনার বাচ্চার পড়াশোনার দিক থেকে খুবই উন্নতি লাভ হবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বাড়বে ধনকুবের আশীর্বাদে। দেখবেন আপনার জীবনে অবশ্যই উন্নতি লাভ হবেই হবে। এবার দেখে নেব সিংহ রাশি। সিংহ রাশির জন্য এই সময়টা একটু খারাপ গেলেও ধনকুবের কৃপায় আপনার জীবনে আগামী দিন ভালো আসতে চলেছে। বছরের শেষ দিকে আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। যারা বিভিন্ন চাকুরি পরীক্ষা দিয়েছিলেন সে কাজটি আপনার জন্য খুব সহজেই হয়ে যাবে। তাই বলা হচ্ছে আগামী 12ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এবছরের ধনতেরাস পড়েছে, তাই আপনি এই দিনে ধনকুবেরের পুজো করুন কিংবা কুবেরের মূর্তি এনে সেটিকে পুজো করতে পারেন নিয়মিত। এর ফলে আপনার জীবনে ধনসম্পদ পড়ে যাবে, কুবেরের আশীর্বাদ আপনার জীবনে খুব সহজেই থাকবে। তাই বলা হচ্ছে নিজের জীবনে আর্থিক উন্নতি করতে, অর্থের সমস্যাকে দূর করতে আপনি এই দিনে ধনকুবেরের মূর্তি এনে প্রতিষ্ঠিত করুন। এর ফলে আপনার সকল অর্থের সমস্যা, অর্থকষ্ট জীবন থেকে বিদায় নেবে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম ধনকুবের আশীর্বাদে ধনতেরাসের দিন এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। অবশ্যই আপনার রাশি জেনে নিন এবং নিচের কমেন্ট বক্সে আপনার কোন রাশি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর একটি বিশেষ অনুরোধ করব, ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।